বিগত দিনে ঘর এলে তার টাকা বণ্টন হতো পার্টি অফিসে বসে। নেতারা বিগত দিনে বহু মানুষের টাকা আত্মসাৎ করেছেন আর তাদের ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করেছেন, আর মোদিজি আসার পরে পরিকল্পনা মাফিক গরিবদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাচ্ছে। এটা ভারতীয় জনতা পার্টির সরকার করে দিয়েছে। শুক্রবার নলছর মণ্ডলের উদ্যোগে দশমীঘাট হল ঘরে দলীয় কর্মীদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সেখানে দলীয় কর্মীদের বিগত বাম শাসনের কিছু দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। ওই যে কোনো বেনিফিশিয়ারি আজকে ঘরের সেনশন হলে টাকা ডিস্ট্রিবিউশন হতো পার্টি অফিসে বসে, এলাকার এলসিএম ডিসিএম সিসিএম নেতারা তারা ওই পার্টি অফিসে বসে টাকা ডিস্ট্রিবিউশন করত। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, আমার বাড়ি আগরতলা, আগরতলা থেকে বনকুমারী 3 কিলোমিটার দূরত্ব। এক সময় আপনারা দেখেছেন সিপিএম এর আমলে ওই এলাকার এলসিএম নেতা সমর আচার্যী 20 লক্ষ টাকার বিছানার উপর ঘুমাচ্ছেন, মোবাইলে ছবি তুলছেন, উল্লাস করছেন। সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করলেন, দাদা সমরদা এত টাকা কই পাইলেন? বলেন, কইয়ের না কারোর কাছে, 20 লক্ষ টাকা গরিব মানুষের লেট্রিনে টেয়ে খাই লেছি। আমরা জানি এই নলছর এলাকায়ও এরকম এলসিএম ডিসিএম সিসিএম নেতারা রয়েছেন, তারা বিগত দিনে আজকে এই গরিব মানুষের টাকা আত্মসাৎ করে, ওই লেট্রিনের টাকা, ঘরের টাকা আত্মসাৎ করে তাদের ব্যক্তিগত সম্পত্তি করেছে। আর মোদিজি আসার পর পরিকল্পনা করেছে ওই গরিবদের টাকা, ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা ডিবিডির মাধ্যমে ব্যাংকে প্রদান করা হবে। এটা ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে। গরিব মায়েদের জন্য উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ, মানুষের কল্যাণে সবকিছুই করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এদিন দলীয় কর্মীদের মাঝে ভাষণ রাখতে গিয়ে মোদির বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দলীয় কর্মীদের সামনে তুলে ধরেছেন বিজেপি রাজ্য সভাপতি। বন্ধুগণ, আজকে মায়েরা লাকড়ি চুলাতে রান্না করেন, তাদের চোখ এবং হার্টের সমস্যা দেখা দেয়। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর আমাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় গরিব মায়েদের নামে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে প্রত্যেক বাড়িতে মায়েদের নামে গ্যাসের কানেকশনের, বিনা পয়সার গ্যাসের কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। সৌভাগ্য জ্যোতি যোজনার মাধ্যমে প্রত্যেক গরিব বাড়িতে, গরিবের বাড়িতে যাতে বিদ্যুতের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। নলছড়ে দলীয় বৈঠক শেষ করে এদিন তিনি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সোনামুড়া মণ্ডলের সাংগঠনিক বৈঠকে। মেলাঘর পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সেই বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সঙ্গে ছিলেন রাজ্য সম্পাদক জসিম উদ্দিন সহ জেলা এবং মণ্ডলের কর্মীরা। 18ই ডিসেম্বর রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী। ওনার সফরকে পাথেয় করে দলীয় কর্মীদের জাগ্রত করার উদ্দেশ্যে এদিন বৈঠক করেন বলে জানিয়েছেন তিনি। আপনারা অবগত আছেন যে আগামী 18ই ডিসেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ত্রিপুরা রাজ্য সফরে আসছেন। আগরতলাস্থিত স্বামী বিবেকানন্দ ময়দানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আসছেন। এই উনার সফরকে পাথেয় করে আমাদের প্রত্যেক জায়গায়, প্রত্যেক বিধানসভায়, প্রত্যেক মণ্ডলে, প্রত্যেক জেলায় আমাদের কার্যকর্তাদের জাগ্রত করা এবং উপযুক্ত যে আমাদের জনসভা হবে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সেই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি শুরু হয়েছে, আমাদের স্কোয়াডিং শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আমি আজকে সিপাহীজলা জেলার আমার নলছর এবং সোনামুড়া বিধানসভায় আমি আমার যারা সাংগঠনিক কার্যকর্তা তাদের নিয়ে বৈঠক করেছি এবং নরেন্দ্র মোদীজির যে সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি তাদের কাছে আবেদন রেখেছি। নলছর এবং সোনামুড়া মণ্ডলের দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেছেন রাজ্য বিজেপি সভাপতি। ভোটমুখী ত্রিপুরায় দলীয় কর্মীদের মাঝে যেভাবে দেখা যাচ্ছে দলের রাজ্য সভাপতিকে স্বাভাবিকভাবে, এর ফলে বাড়বে দলীয় কর্মীদের উৎসাহ এবং উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।